বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারা অনেকেই চান যে একসঙ্গে কীভাবে অনেকগুলো অ্যাপস আনন্স্টল করা যায় তো বন্ধুরা সেই জন্য আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপসের সাথে পরিচিত করে দেবো যে অ্যাপসটির মাধ্যমে আপনারা একসাথে অনেকগুলো অ্যাপস আনস্টল করতে পারবেন তো আপনাদের ইচ্ছে মতো তো বন্ধুরা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই অ্যাপসটি কীভাবে আপনার ফোনে সেট করবেন তা শিখে নেবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললে নয় আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই কাজটি করতে হলে আপনাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে তো এই অ্যাপসটির লিঙ্ক অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন তো বন্ধুরা আমার ইনস্টল করাই আসে আমি ওপেন করলাম তো ওপেন করার পর আপনারা একটু ওয়েট করবেন তো দেখতে পাচ্ছেন আপনার ফোনের যেসব অ্যাপসগুলি আসে সবগুলি এখন এখানে শো করবে তো দেখতে পাচ্ছেন যেসব অ্যাপসগুলি আমি আনইনস্টল করতে পারবো আপনার ফোনের সিস্টেম অ্যাপসগুলি বাদে যেসব অ্যাপসগুলি আপনারা ইনস্টল করেছেন তো সেসব অ্যাপসগুলি আপনারা আনইনস্টল করতে পারবেন তো এখানে আপনারা টিকমার্ক করে দেবেন তো একসঙ্গে অনেকগুলো টিকমার্ক করে দেবেন তো টিকমার্ক করে দেওয়ার পর তো নিচে দেখতে পাচ্ছেন এখানে আনইনস্টল ফোর তো আন ইস্টল আমি চারটি সিলেক্ট করলাম সেজন্য ফোর লেখা এসেছে তো এখানে আনস্টল একটি ক্লিক করবেন এবং এ আন ইনস্টল একটি ক্লিক করে দিবেন তাহলে আনইনস্টল হয়ে যাবে তো বন্ধুরা আমি এসব অ্যাপসগুলি আন করব করব না জন্য আমি আনস্টলে চাপ দিলাম না তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এভাবে আপনি একসঙ্গে অনেকগুলো অ্যাপস আনস্টল করতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন আর শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন